আগামী নির্বাচনকে ঘিরে দেশি ও আন্তর্জাতিক চক্রান্তের বিষয়ে নেতাকর্মীদের সতর্ক থাকার পরামর্শ দিয়েছেন আওয়ামী লীগ সভাপতি ও প্রধানমন্ত্রী শেখ হাসিনা। তিনি বলেন, দেশ দ্রুত উন্নতি করুক অনেকেই চায় না, কাজেই তারা তাদের দিক থেকে বাংলাদেশের বিরুদ্ধে কাজ করেই যাচ্ছে। প্রধানমন্ত্রী বলেন, আওয়ামী লীগ সরকার সব ধর্মের মানুষের অধিকার নিশ্চিতে কাজ করে। গণভবনে আলাদা দুটি অনুষ্ঠানে তিনি এসব কথা বলেন। হাসান মাহমুদের রিপোর্ট। দেশের বিভিন্ন জেলার আওয়ামী লীগ দলীয় নেতাকর্মীদের সাথে গণভবনে মতবিনিময়ে অংশ নেন দলের সভাপতি শেখ হাসিনা। এ সময় দলীয় নেতাকর্মীদের উদ্দেশ্যে দেয়া বক্তব্যে শেখ হাসিনা তাদের প্রতি কৃতজ্ঞতা জানিয়ে বলেন, আওয়ামী লীগ অন্য পথে ক্ষমতায় আসে না, জনগণের আস্থা অর্জন করে ভোটের মাধ্যমে ক্ষমতায় আসে। আগামী নির্বাচন ঘিরে সব ধরনের চক্রান্ত থেকে নেতাকর্মীদের সজাগ থাকার আহ্বান জানান শেখ হাসিনা। আমাদের বাংলাদেশের যে অগ্রযাত্রা, এটা যেন অব্যাহত থাকে, সেটা মাথায় রেখে আমাদের কাজ করতে হবে। অনেক চক্রান্ত ষড়যন্ত্র হবে, জাতীয় আন্তর্জাতিকভাবেও হবে, কারণ একটা দেশ এত দ্রুত এত উন্নতি করুক অনেকে তো এটা চায় না, কাজে তারা তো একদিক থেকে বাংলাদেশের বিতে কাজ করেই যাচ্ছে। আর আমরা মানুষের জন্য কাজ করেছি, মানুষ আমাদের ভোট দেয়, সেটাই তো বাস্তব কথা। কাজে এখানে আমাদের তো ভোট চুরি করাও লাগে না, ভোট কোনো কিছু করা লাগে না। শিক্ষা, শিল্প, স্বাস্থ্য সহ বিভিন্ন খাতে বাংলাদেশ এখন অগ্রসরমান, এমনটা উল্লেখ করে দেশে দরিদ্র অতিদরিদ্র মানুষ কমেছে জানিয়ে শেখ হাসিনা বলেন, আওয়ামী লীগের উন্নয়ন অনেকের চোখে পড়ে না। বিএনপি বা জাতীয় পার্টি বা এইসব দলগুলি, এরা তো আর মাটি মানুষ থেকে উঠে আসে নাই, এক মিলিটারি ডিক্টেটর ক্ষমতা দখল করছে, পকেট থেকে একটা দল বের করে দিয়েছে, সেটা নিয়েই তারা চেঁচামেচি করছে প্রতিদিন, মাইক লাগে মিথ্যে কথা বলেই যাচ্ছে, বলেই যাচ্ছে, বলেই যাচ্ছে। এখন রোজা রমজানের দিনে এত মিথ্যে কথা যে বলে যাচ্ছে কেন, আমি তাও তো বুঝতে পারছি না, একটু তো রহস্য বলা উচিত। তাদের তো ক্ষমতায় আসাই হচ্ছে বন্দুকের নলে, অবৈধভাবে ক্ষমতা দখলের মাধ্যমে। এছাড়া গণভবনে বাংলাদেশ হিন্দু বৌদ্ধ খ্রিস্টান ঐক্য পরিষদের নেতারা সৌজন্য সাক্ষাৎ করেন প্রধানমন্ত্রী শেখ হাসিনার সাথে। এ সময় শেখ হাসিনা বলেন, তার দল সব ধর্মীয় বিশ্বাসের মানুষের অধিকার নিশ্চিতে সর্বদা কাজ করে। হাসান মাহমুদ, এনটিভি নিউজ, ঢাকা। বাংলাদেশ প্রতিবেশী দেশগুলোর সঙ্গে সুসম্পর্ককে অগ্রাধিকার দেয় বলে জানিয়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। বুধবার গণভবনে বাংলাদেশে নিযুক্ত শ্রীলঙ্কার রাষ্ট্রদূত প্রফেসর সুদর্শন টি এস সেনেবিরাতনের সঙ্গে সৌজন্য সাক্ষাৎকালে তিনি একথা বলেন। বিনিয়োগ, কৃষি, মৎস্য আহরণ, ঔষধ, মেরিটাইম কানেক্টিভিটি এবং উচ্চশিক্ষাসহ বিভিন্ন ক্ষেত্রে বাংলাদেশ এবং শ্রীলঙ্কার মধ্যে দ্বিপাক্ষিক সম্পর্ক জোরদারে বিপুল সম্ভাবনার কথা উল্লেখ করেন প্রধানমন্ত্রী। অন্যদিকে রাষ্ট্রদূত প্রফেসর সুদর্শন প্রধানমন্ত্রী শেখ হাসিনার নেতৃত্বে বাংলাদেশের আর্থ সামাজিক উন্নয়নের ভূয়সী প্রশংসা করেন। রাজনৈতিক প্রতিপক্ষকে একেবারে নির্মূল করে দিতে গুম খুনের পথ বেছে নিয়েছে আওয়ামী লীগ, এমন অভিযোগ করে বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেছেন, সন্ত্রাস, দুর্নীতি, এই দুই পন্থায় ক্ষমতায় থাকতে চায় সরকার। আইএমএফ এর শর্ত মানতে সরকার গ্যাস, বিদ্যুৎ ও সারের দাম বাড়াচ্ছে বলে অভিযোগ করেছেন তিনি। ইমরুল হাসানের রিপোর্ট। সরকার বিরোধী আন্দোলনে গুম, হত্যা ও নির্যাতনের শিকার নেতাকর্মীদের পরিবারের মাঝে বুধবার ঈদ উপহার তুলে দেয় বিএনপি। এ সময় দলের নেতারা অভিযোগ করেন, বিরোধী দলের আন্দোলন রাজনৈতিকভাবে মোকাবেলা করতে না পেরে গুম খুনের পথ বেছে নিয়েছে সরকার। দলের 700 নেতাকর্মীকে গুম করা হয়েছে, হত্যা করা হয়েছে হাজারের বেশি উল্লেখ করে মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেছেন, এদের ত্যাগ বৃথা যেতে দেওয়া হবে না। এই সরকার জনগণ থেকে সম্পূর্ণ বিচ্ছিন্ন, গণবিচ্ছিন্ন, এবং এই অত্যাচার, নির্যাতন, গুম খুন করেই তাদেরকে ক্ষমতায় টিকে থাকতে হচ্ছে। সমগ্র দেশ সত্যিকার অর্থে বলতে কি বদ্ধভূমিতে পরিণত হয়েছে, হত্যা খুন চলছে, কিন্তু রাজনৈতিক প্রতিপক্ষকে একেবারে নির্মূল করে দেওয়ার জন্য, নিশ্চিহ্ন করে দেওয়ার জন্য এই গুম কথাটা, এটা বাংলাদেশের মানুষ আগে কখনো জানতো না, যে যেই কর্মকর্তাদের বিরুদ্ধে স্যাংশন দিল একটি বিদেশি রাষ্ট্র, সেই কর্মকর্তাদেরকে আবার প্রমোশন দিচ্ছে এই সরকার। বাংলাদেশের মানুষ তারা সিদ্ধান্ত নিয়েছে, নির্যাতিত হয়ে আর মুখ থুবড়ে পড়ে থাকবে না, বাংলাদেশের মানুষ যে গুরুত্ব শুরু করেছে। বিএনপির মহাসচিব বলেন, নিত্যপণ্যের লাগামহীন ঊর্ধ্বগতিতে মানুষের জীবন দুর্বিষহ হয়ে উঠেছে, অন্যদিকে দুর্নীতি করে বিদেশে অর্থ পাচার করছে ক্ষমতাসীনরা। সমালোচনা করেন গ্যাস, বিদ্যুৎ ও সারের দাম বাড়ানোর। ক্ষমতায় টিকে থাকার জন্য
আইএমএফের শর্ত মেনে নিয়ে একদিকে আপনার বিদ্যুতের দাম বাড়ানো হচ্ছে, গ্যাসের দাম বাড়ানো হচ্ছে, এবং সেই বাড়ানোর ফলে দ্রব্যমূল্য বৃদ্ধি পাচ্ছে। এখন আবার কৃষকদের যে সার, সেই সারের অস্বাভাবিক মূল্য বৃদ্ধি করা হয়েছে, এবং সেখানে বলা হয়েছে যে কৃষকদের কষ্ট হবে কিন্তু উন্নয়নের স্বার্থে তাকে মেনে নিতে হবে। কোন উন্নয়ন, কার উন্নয়ন? এই উন্নয়ন হচ্ছে সম্পূর্ণভাবে এই শাসক গোষ্ঠী তাদের নিজেদের উন্নয়ন। রাজনৈতিক সংকট উত্তরণে নির্বাচনকালীন নিরপেক্ষ সরকারের বিকল্প নেই বলে মন্তব্য করেন বিএনপির মহাসচিব ইমরুল হাসান, এনটিভি নিউজ, ঢাকা। আওয়ামী লীগ সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের বলেছেন, শেখ হাসিনার নেতৃত্বে দেশে গণতান্ত্রিক সরকার ব্যবস্থা সুসংহত হয়েছে। গণমাধ্যমে পাঠানো বিবৃতিতে তিনি একথা বলেন। বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর সহ দলটির নেতাদের রাজনৈতিক বক্তব্যের নিন্দা এবং প্রতিবাদ জানাতেই এই বিবৃতি দেন আওয়ামী লীগ সাধারণ সম্পাদক। ওবায়দুল কাদের বলেন, বঙ্গবন্ধু কন্যার নেতৃত্বাধীন বর্তমান সরকার দেশের সংবিধান ও আইন মেনে জনগণের শাসন প্রতিষ্ঠায় কাজ করে যাচ্ছে। তিনি বলেন, বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ক্ষমতার মোহে অন্ধ হয়ে গণতান্ত্রিক সরকার ব্যবস্থা আর রাজতন্ত্রকে গুলিয়ে ফেলেছে। রাজতন্ত্র ও গণতান্ত্রিক সরকার ব্যবস্থার পার্থক্য অনুধাবনের ন্যূনতম কাণ্ড জ্ঞানও তার লোপ পেয়েছে বলেও মন্তব্য করেন তিনি। বাংলাদেশে মানবাধিকার, গণমাধ্যম ও নাগরিক সমাজের গুরুত্বের ওপর জোর দিয়েছেন যুক্তরাষ্ট্রের পররাষ্ট্রমন্ত্রী অ্যান্টনি ব্লিংকেন। সোমবার ওয়াশিংটনে বাংলাদেশের পররাষ্ট্রমন্ত্রী ডক্টর এ কে আব্দুল মোমেনের সঙ্গে বৈঠকের পর স্থানীয় সময় মঙ্গলবার এক টুইটে এ কথা বলেন ব্লিংকেন। ওই বৈঠকে বাংলাদেশে অবাধ ও সুষ্ঠু নির্বাচনের ওপর পুনরায় গুরুত্ব আরোপ করা হয়েছে বলে জানান মার্কিন পররাষ্ট্রমন্ত্রী। আরও বলেন, বৈঠকে রোহিঙ্গা শরণার্থীদের আশ্রয় দেওয়ার জন্য বাংলাদেশের প্রশংসা করার পাশাপাশি আমেরিকা বাংলাদেশ সম্পর্ক নিবিড় করতে মানবাধিকার, গণমাধ্যম এবং নাগরিক সমাজ যে গুরুত্বপূর্ণ সেই বিষয়টিতেও জোর দিয়েছে ওয়াশিংটন। বাংলা নববর্ষ উৎসবকে কেন্দ্র করে নিরাপত্তা ঝুঁকির কোনো তথ্য গোয়েন্দা সংস্থার কাছে নেই বলে জানিয়েছেন স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামাল। দুপুরে সচিবালয়ে ঈদ উল ফিতর উপলক্ষে দেশের সার্বিক আইন শৃঙ্খলা পরিস্থিতি পর্যালোচনা সভা শেষে প্রশ্নের জবাবে একথা বলেন তিনি। এছাড়া ঈদ উপলক্ষে বিপণী বিতান এবং নৌ, বাস ও ট্রেন স্টেশনে নিরাপত্তা বাড়ানো হয়েছে বলেও জানান মন্ত্রী। ঈদের তিন দিন আগে থেকে ঈদের পরদিন পর্যন্ত পাঁচ দিন মহাসড়কে জরুরি ও পচনশীল ছাড়া মালবাহী ট্রাক চলাচল করতে পারবে না বলেও জানান স্বরাষ্ট্রমন্ত্রী। এছাড়া পদ্মা সেতুতে আগের মতো ঈদেও মোটরসাইকেল চলাচল করতে পারবে না, তবে মাওয়াঘাটে মোটরসাইকেলের জন্য একটি ফেরি নির্ধারিত থাকবে। এছাড়া সাধারণ মানুষের কোনো সমস্যায় 999-এ ফোন দিতে অনুরোধ করা হয়েছে বৈঠক থেকে। নববর্ষের সময় আমাদের অনেকেই অনেক কিছু বলে থাকেন, সেই ধরনের অনেকেই অনেক ধরনের রটনা ঘটন মানে করার চেষ্টা প্রচেষ্টা মানে এই নববর্ষকে নিয়ে করতে চেষ্টা করবে, তা আমরা সব দিকেই আমাদের আইন শৃঙ্খলা বাহিনী এইগুলি নিয়ে মনিটর করছেন। এখন পর্যন্ত আমাদের গোয়েন্দা সংস্থারা যা আমাদেরকে রিপোর্ট করেছে এই ধরনের কোনো ঝুঁকি নেই। ঈদ উল ফিতর সময় চুরি ডাকাতি ছিনতাই চাঁদাবাজি সন্ত্রাসী কর্মকাণ্ড রোধকল্পে ইউনিফর্মধারী পুলিশের সঙ্গে সঙ্গে গোয়েন্দা বাহিনীরাও তারা কাজ করবেন। ঈদ উল ফিতর উপলক্ষে জমে উঠছে রাজধানীর শপিং মলগুলো, কয়েকদিন পর ভিড় বেড়ে যাবে এই আশঙ্কায় আগে থেকেই প্রয়োজনীয় কেনাকাটা করছেন অনেকেই। তবে অন্যান্য বারের তুলনায় এবছর পোশাকের দাম একটু বেশি বলে জানিয়েছেন ক্রেতা বিক্রেতারা। মইদুল ইসলামের রিপোর্ট। ঈদ আনন্দকে আরও রঙিন করতে নতুন নতুন পোশাকের জন্য তীব্র গরম উপেক্ষা করেও মানুষের এই ব্যস্ততা। ঈদের সময় ঘনিয়ে আসার সাথে সাথে রাজধানীর শপিং মলগুলোতেও বাড়ছে ক্রেতাদের ভিড়। কেউ আসছেন নিজের জন্য কিছু কিনতে, আবার অনেকে কিনছেন পরিবার পরিজনের জন্য। কটন বেস কাপড়ই পছন্দ করছি, আমার ছেলের জন্য, আমার নিজের জন্য। মেয়ের জন্য জামা কেনা হয়েছে, ছেলের জন্য পাঞ্জাবি কোট কোটি। ঈদকে সামনে রেখে নামি দামি বিভিন্ন ব্র্যান্ডও বাজারে নিয়ে এসেছে নতুন নতুন ডিজাইনের বাহারি পোশাক, আর এর মধ্য থেকে যাচাই বাছাই করে পছন্দের জিনিসটি কিনছেন ক্রেতারা। বিগত কয়েক বছরের তুলনায় এবার শপিং মলগুলোতে ক্রেতাদের আগমন বেশি হওয়ায় সন্তুষ্ট ব্যবসায়ীরা।
এখন তো রমজানের এক প্রকারের শেষের দিকেই চলতেছে, আলহামদুলিল্লাহ সেলও আমাদের ভালো হচ্ছে। ঈদের হচ্ছে ছেলেদের টি শার্ট থেকে শুরু করে পাঞ্জাবি কাবলি শার্ট, ফুলার প্রিন্ট বলেন, স্টেপের বলেন, সবগুলোই কালেকশন আমরা কাস্টমার চাহিদা মতো রাখতে পারতেছি। আমাদের এখন বিক্রি বেচা কিনা একটু ভালো যাচ্ছে, প্রাইস আমরা কাস্টমারের সাধ্যের মধ্যে রাখছি, আপনার 3-4 মধ্যে অল অফ আইটেম দিতে পারতেছি আমরা, সারারা ঘারারা নাইরা। বেচা বিক্রি আলহামদুলিল্লাহ আগের থেকে ভালো, আপনার 2 বছর বন্ধ থাকার কারণে যেই লসটা হয়েছিল ওই লসটা আমাদের কভার হয়ে যাচ্ছে এখন যেই সেলটা হইতেছে। এবছর মার্কেটে পোশাকের দামও কিছুটা বেশি বলে অভিযোগ করেন ক্রেতারা, বিশেষ করে শিশুদের পোশাক। মানে কতবার যে শপিংটা করছি এবার মনে হয়েছে আগের থেকে একটু শপিংটা বাড়ছে, প্রাইসটা বাড়ছে। এছাড়া রমজানের শেষের দিকে শপিং মলগুলোতে ক্রেতাদের ভিড় আরও বাড়বে বলে প্রত্যাশা ব্যবসায়ীদের। মইদুল ইসলাম, এনটিভি নিউজ, ঢাকা। করোনা মহামারী, জ্বালানির দাম বৃদ্ধি এবং রাশিয়া ইউক্রেন যুদ্ধ পরবর্তী বৈশ্বিক সংকটের মধ্যেও দেশে দারিদ্র্যের হার কমেছে। 6 বছরে দেশের দারিদ্র্যের হার 5.6% কমে দাঁড়িয়েছে 18.7%। বাংলাদেশ পরিসংখ্যান ব্যুরোর খানা আয় ও ব্যয় জরিপে এই তথ্য উঠে এসেছে। দুপুরে পরিসংখ্যান ভবনে জরিপের প্রতিবেদন প্রকাশ উপলক্ষে আয়োজিত অনুষ্ঠানে আরও জানানো হয়, দেশে বর্তমানে চরম দারিদ্র্যের হার 5.6%, আর মাথাপিছু আয় বেড়ে দাঁড়িয়েছে 7,614 টাকা। তবে দারিদ্র্যের হার কমলেও ধনী দরিদ্রের বৈষম্য বেড়েছে। প্রতিবেদনে জানানো হয়, খানা প্রতি মাসিক আয় বাড়ার সাথে বেড়েছে জীবনযাত্রার ব্যয়। মানুষ এখন আগের তুলনায় খাদ্য বহির্ভূত ভোগ্যপণ্যের পেছনে বেশি ব্যয় করছে। আর 2016 সালে যেখানে জনপ্রতি দৈনিক ক্যালোরি গ্রহণ ছিল 2,210 কিলোক্যালোরি, বর্তমানে তা 2,393 কিলোক্যালোরি। আয়োজনী পরিকল্পনা মন্ত্রী এম এ মান্নান বলেন, মহামারীর সময়ে সরকারের নেওয়া নানা পদক্ষেপের কারণেই করোনার অভিঘাত কাটিয়ে উঠেছে দেশের অর্থনীতি। এই সময়টা কোভিড, ইউক্রেন যুদ্ধ, এই দুটো ভয়ঙ্কর বিষয় মানে এসেছিল। এই সময়ে এসে আমরা 24.7 থেকে আমরা এখন 18-তে নেমেছি, 18.7, এইটার বিশাল একটা অর্জন বলে আমরা মনে করি। যেহেতু রাজনীতি করি, ডেফিনেটলি আমাদের স্বার্থ এখানে আছে, স্বার্থের স্বার্থের জন্য আমরা কিন্তু কখনো আমার নিজের স্বার্থের জন্য আমরা রাষ্ট্রীয় এই সকল তথ্য নিয়ে আমরা কোনো নড়াচড়া করবো না। এই ধরনের আনএথিক্যাল বা অগ্রহণযোগ্য অবস্থানে এই সরকার নেই।